কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে হুগলির চিচুড়ার বিনা ভারুই গ্রাম। স্থানীয়দের দেওয়া সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক সেকেন্ডের ঝড় আর তাতেই একেবারে লন্ডভন্ড চুচুড়ার বেনা ভারুই গ্রাম। ঘরের চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে পাঁচিল, হুড়মুড় করে ভেঙে পড়লো পাঁচিল, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষের জমি। একদিকে দেখতে পাচ্ছেন চুচুড়ায় সেই ভয়ঙ্কর ঝড়, কয়েক সেকেন্ডের ঝড় আর তার প্রভাব কতটা পড়েছে। লন্ডভন্ড হয়ে গিয়েছে হুগলির চুচুড়ার বেনা ভারুই গ্রাম, অধিকাংশ বাড়ি ভেঙে পড়েছে, ঘরের দেওয়াল ভেঙে পড়েছে, চাল উড়ে গিয়েছে, একাধিক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম অ্যাক্টিভিটিকে আমরা বলি ওয়াটার স্পাউট, মানে মিনি টর্নেডো বলবো না, এইগুলো হচ্ছে ওয়াটার স্পাউট। মানে এই যখন লো প্রেশার সিস্টেম হয় তখন এই ধরনের যে কোনো ওয়াটার বডিতে এই ধরনের একটা অ্যাক্টিভিটি হয়, খুব একটা সিভিয়ার নয়। There's a lot of violence outside Rajbhavan, violence inside Rajbhavan. There's a lot of violence outside Rajbhavan, violence inside Rajbhavan. আর এবার শুনুন রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন তাপস রায়। করতে পারবো না, এটার এটার অর্থ এটার মানে মাননীয় রাজ্যপালই বলতে পারবেন দুটোই, ওনার কোন দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ভায়োলেন্স দেখছেন আর কোন দৃষ্টিতেই উনি ভায়োলেন্স দেখছেন তিনিই বলতে পারবেন। এটা আমার পক্ষে ওনার উনি কি বলতে চেয়েছেন এটা ঠিক আমার আমি ব্যাখ্যা করতে পারছি না উনি কি বলতে চাইছেন। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, মন্তব্য বোসের, রাজভবনের বাইরে ভায়োলেন্স ভিতরে বাইলেন্স মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। আপনারা জানেন আজ ধূপগুড়ের জয়ী তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল, সেই শপথের দিনই রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল, রাজভবনের বাইরে ভায়োলেন্স ভিতরে বাইলেন্স মন্তব্য রাজ্যপালের। রাজভবনের ভিতরে নজরদারির অভিযোগের প্রসঙ্গে ঘুরপথে তুললেন রাজ্যপাল, রাজভবনের ভিতরে যা চলছে তা বাইলেন্স বলে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। There's a lot of violence outside Rajbhavan, violence inside Rajbhavan. There's a lot of violence outside Rajbhavan, violence inside Rajbhavan. একদিকে রাজ্য রাজ্যপাল সংঘাত, অন্যদিকে আজ ধূপগুড়ির জয়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর সেই দিনও রাজ্য রাজ্যপাল সংঘাতে কিন্তু কোনো অব্যাহতি থাকলো না, সেই একই ছবি ফের একবার আমাদের দেখতে হলো। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তিনি বললেন রাজভবনের বাইরে ভায়োলেন্স আর রাজভবনের ভিতরে বাইলেন্স মন্তব্য করলেন রাজ্যপাল, রাজভবনের ভিতরে নজরদারির অভিযোগের প্রসঙ্গ ঘুরপথে তুললেন রাজ্যপাল, এবং তারপরে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজভবনের ভিতরে যা চলছে তা বাইলেন্স এবং বাইরে যা চলছে তা ভায়োলেন্স। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপক, জানতে চাইবো কোন পরিপ্রেক্ষিতে রাজ্যপালের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য? গোটা বিষয়টা যখন বিতর্কের মোড়কে চলে এসছে শপথ গ্রহণটা, এবং তাই নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হওয়ার পরে নিজেই সাংবাদিকদের কাছে এলেন, এসে প্রথমেই ঘোষণা করলেন যে আজকের দিনটি প্রতি বছর এই দিনটিতে প্রতি বছর বিশেষ পুরস্কার দেওয়া হবে, আম্বেদকরের নামে একটা পুরস্কার দেওয়া হবে, তারপর টাকার অঙ্কটাও বললেন উনি। এবং তারপরেই কথা প্রসঙ্গেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বিতর্ক তৈরি হয়েছে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে, উনি বললেন যে হয়েছে এটাই শুভ, এটা হয়েছে সেটা শুভ। এবং তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে নজরদারির বিষয়ে আপনি সরব হয়েছিলেন, তখন উনি বললেন যে হ্যাঁ, বাইরে এই রাজভবনের বাইরে হিংসা সন্ত্রাস চলছে, আর রাজভবনের ভেতরে উনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে নজরদারিটা চলছে, যেটা তিনি বললেন সেটা হচ্ছে বাইরে ভায়োলেন্স ভেতরে বাইলেন্স। অর্থাৎ তিনি যে অভিযোগটা নিয়ে সরব হয়েছিলেন আগে, এবং তার ফলে যে পরিবর্তন আনা হয়েছিল যে ওই গ্রাউন্ড ফ্লোরে নিচে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের অফিসার কর্মীরা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে, এই যে সিদ্ধান্তটা হলো সেটা হলো তার অভিযোগের ভিত্তিতেই, ভেতরে একটা নজরদারি চলছে। আজকে তিনি
মিডিয়ার সামনে সরাসরি সেটা বললেন না, ঘুরিয়ে বললেন কথাটা, বললেন যে হ্যাঁ বাইরে ভায়োলেন্স চলছে আর ভেতরে যেটা চলছে সেটা ভায়োলেন্স, অর্থাৎ তিনি ঘুরিয়ে সেই নজরদারির প্রসঙ্গটাই তুললেন এবং যে অভিযোগটা তিনি করেছিলেন সেই অভিযোগটার দিকে আজকেও আঙুল তুললেন আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ধন্যবাদ দীপক। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিভি আনন্দ বসে, রাজভবনের বাইরে ভায়োলেন্স আর ভেতরে ভায়োলেন্স মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বলেছেন তিনি আরো একবার দেখুন। There is a lot of violence outside Rajbhavan. Violence inside